আয়নাবাজির ঘটনায় যুবলীগ নেতা নাজমুলকে কারাগারে পাঠিয়েছেন দুপুরে মহানগর দায়রা জজ আদালত। সেখানকার সবশেষ খবর জানবো সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। রিয়াজ, যুবলীগ নেতা নাজমুলের বিষয়ে আদালত থেকে কি কি জানা গেল? অবশেষে কারাগারে যেতেই হলো তাকে, একটু জানাবেন বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রবীন, যেহেতু এটি আলোচিত এবং যুব টেলিভিশন অনুসন্ধান দল এটি সংবাদ প্রচার করেছিল এবং সে এটি আদালতের নজরে আনা হওয়ার পরে মূলত হাইকোর্ট বা উচ্চ আদালত যে সিদ্ধান্ত দিয়েছিল গতকালকে বা তাকে নির্দেশ দিয়েছিল 24 ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণের, এবং আজকে সেই কারণে সকালে আত্মসমর্পণ করেছে অতিরিক্ত অষ্টম মহানগর দায়রা জজ আদালতে। এবং সেখানে আপনি যেটি বলছেন যে তাকে ইতিমধ্যে যেহেতু তার বিরুদ্ধে সাজার নির্দেশনা রয়েছে বা তিনি যদি সাজাপ্রাপ্ত 7 বছরের, সেই কারণে এইখানে কোনো ধরনের শুনানির কোনো সুযোগ নেই বা কোনো ধরনের বিস্তারিত আদালতে আলোচনার সুযোগ নেই। সে শুধুমাত্র এসেছেন আত্মসমর্পণ করার পরপরই তাকে তার যে তাকে কারাগারে পাঠানো দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আদালতে কারাগারে রয়েছেন, আমরা যতটুকু জানি কিছুক্ষণ পরে তাকে এখান থেকে কারাগারে নিয়ে যাওয়া হবে এবং তারপরেই আসামিপক্ষ যদিও বলছে তারা এই যে নিম্ন আদালতের যে নির্দেশনা, নিম্ন আদালতের যে রায়, সেটির বিরুদ্ধে আপিল করবেন, কিন্তু রাষ্ট্রপক্ষ বলছেন যেহেতু এটি অত্যন্ত গঠিত কাজ হয়েছে একজনের পরিবর্তে আরেকজনকে দিয়ে এবং অর্থের লেনদেনের মাধ্যমে তাকে সাজা খাটানো হয়েছে, সেটির কারণে যদি আসামিপক্ষ আপিল করে সেই কারণে এসে তাহলে রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী রিয়াজ রায়হান।